এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞান রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে প্রশ্নগুলির উত্তর দাও। আয়তে বলেছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন আর প্লবতা বলের পরিমাণের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান প্লবতা বলের মান। দুই আছে সঠিক উত্তর নির্বাচন করো। তরলের প্রবাহের দিক নির্ভর করে চাপের পার্থক্যের ওপরে। দুই বলেছে লোহা স্টিমের রাসায়নিক বিক্রিয়া সমিত সমীকরণ লেখো। তোমার তিন অণু আয়রন এবং চার অণু জলের সাথে বিক্রিয়া হয়ে হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়ে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, চারে আছে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কী ঘটবে। এটা তোমাদের বইয়ের 92 পৃষ্ঠায় রয়েছে। এই যে উত্তপ্ত করলে গরম করার ফলে বিক্রিয়া হবে দুই অণু কপার অক্সাইড এবং চার অণু নাইট্রোজেন, বাদামি বর্ণের নাইট্রোজেন গ্যাস এবং এক অণু অক্সিজেন উৎপন্ন হবে। পাঁচে বলেছে বলের একক নিউটনের সংজ্ঞা দাও। এটা তোমাদের বইয়ের দু নম্বর পাতায় রয়েছে। একটি 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। দুয়ের রায়তে আছে একটি ভারী বস্তুকে টেবিলের উপর রাখা হলো। ক্রমবর্ধমান বল প্রয়োগ করার কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো। বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না, কখন বস্তুটি চলতে শুরু করলো। এই যে বস্তুটিকে ঠেলা মাত্রই বস্তুটিতে গতি সৃষ্টি হয় না, কারণ বস্তু আর টেবিলের মধ্যে ক্রিয়ারত ঘর্ষণ বল বস্তুটির গতি উৎপাদনের চেষ্টাকে বাধা দেয়। আর বস্তুটি কখন সচল হবে, যখন প্রযুক্ত বল স্থির অবস্থায় ঘর্ষণ বলের সীমান মান বা সীমাস্থ মান অপেক্ষা বেশি হবে, তখন বস্তুটি সচল হবে। অথবাতে আছে কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলির অর্থ লেখো। কুলম্বের সূত্র হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর এদের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখানে Q1 এবং Q2 হলো তড়িদাহিত বস্তু দুটির আধানের পরিমাণ, R হলো তড়িদাহিত বস্তু দুটির মধ্যে দূরত্ব, আর F হলো বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান। আর তড়িদাহিত বস্তু দুটির মধ্যের অঞ্চল কি পদার্থ আছে তার উপরে কে এর মান নির্ভর করে, কে হলো ধ্রুবক। দুয়ে বলেছে দ্রাবক ব্যবহার করে কিভাবে কর্পূরা চিনির ধর্মের পার্থক্য করবে। এটা আছে বইয়ের 59 পৃষ্ঠায়। তোমাদের বইয়ের 59 পৃষ্ঠায় এই যে ছকটা আছে এখানে বলেছে চিনি আর হচ্ছে কর্পূর। তাহলে এই হচ্ছে চিনি, জলে দ্রাব্য, কেরোসিনে অদ্রাব্য, পেট্রোলে অদ্রাব্য, কার্বন ডাই সালফাইডে অদ্রাব্য। কর্পূর হচ্ছে জলে সামান্য দ্রাব্য, কেরোসিনে দ্রাব্য, পেট্রোলেও দ্রাব্য আর কার্বন ডাই সালফাইডেও দ্রাব্য। অথবাতে আছে তামার উপর মধ্যে কোনটি অধিক সক্রিয়, কিভাবে তা প্রমাণ করবে। আচ্ছা, তোমাদের বইয়ের এই যে ছকটা আছে এটা লক্ষ্য করবে। এখানে হচ্ছে হাইড্রোজেনের বাঁদিকে যেগুলো আছে সেগুলো বলেছে ধাতুটি লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার প্রবণতা সবচেয়ে বেশি। আর বলেছে তালিকায় হাইড্রোজেনের পরে যেসব ধাতু আছে তারা লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না। আর বলেছে তালিকার বাঁদিক থেকে কোনো মৌল ডান দিকের মৌলের যৌগ থেকে তাকে মৌল আকারে প্রতিস্থাপিত করতে পারি। যেমন এই যে কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে দেখা যাবে লোহার পেরেকের গায়ে ধাতব কপারের লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়েছে। আচ্ছা, এখানে দেখো বলেছে ধাতুগুলির সক্রিয়তা যত বাম দিক থেকে ডান দিকে যায় ততই কমতে থাকে। তাহলে এখানে কপার এবং রূপোর মধ্যে সবচেয়ে তাহলে কম সক্রিয় হবে রূপো, যেহেতু এরা জলের সঙ্গে বিক্রিয়া করে না।
আচ্ছা, দুয়ে তিনে দুই হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কত? 1 কেজি ভরের বস্তুর ওজন হচ্ছে 9.8 নিউটন। তাহলে 10 কেজি 10 × 9.8 নিউটন মানে 98 নিউটন। অথবা দুটি মৌল পরস্পর আইসোবার উদাহরণ দাও। আইসোবার হলে ভর সংখ্যাগুলো এক হয় আর প্রোটন সংখ্যাগুলো আলাদা হয়। তো এখানে একটি কার্বনের পরমাণু আর একটা নাইট্রোজেনের পরমাণু হচ্ছে একে অপরের আইসোবার। আচ্ছা, এবার আসি লাইফ সায়েন্সে। একে রায়তে বলেছে কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোম। দুই বলেছে প্রদত্ত কোনটি দ্বি একক পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু নিউক্লিয়াস। দুইয়ের আয়তে আছে শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে রাইবোজোম সংশ্লেষিত হয় নিউক্লিওলাসে। দুই বলেছে সেন্ট্রোজোম কোষ অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে। তিনে সত্য অথবা মিথ্যা লেখো। আয়তে বলেছে প্রাণীকোষে কোষ প্রাচীর উপস্থিত মিথ্যা। দুই বলেছে উদ্ভিদ কোষের ভ্যাকুয়েলগুলি আকারে বড় হয় সত্য। চারের আয়তে আছে প্রদত্ত বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে ক্লোরোপ্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। তাহলে আমাদের দুটো পয়েন্ট বলে দিয়েছে, একটা অবস্থান আর একটা হচ্ছে কাজ। অবস্থান হচ্ছে ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষে পরিলক্ষিত হয়, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ আর প্রাণী উভয় প্রকার কোষে বর্তমান। কাজ হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষীয় শ্বসনের মাধ্যমে খাদ্য বস্তুর জারণ ঘটিয়ে শক্তি উৎপাদন করে, তাই একে কোষের শক্তিঘর বলা হয়। দুই বলেছে খুব শুকনো এবং ঠান্ডা পরিবেশে প্রাণীরা কিভাবে বেঁচে থাকে। এটা বইয়ের 190 পৃষ্ঠায় রয়েছে। তাদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখা যায় যা কোষীয় তরলকে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। যে খুব ঠান্ডার শুকনো আর ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে। এখানে একটা চিত্র দিয়েছে, মাইটোকন্ড্রিয়া চিত্র দিয়েছে। এবার বলেছে ARB অংশগুলিকে চিহ্নিত করো। আচ্ছা, এ হচ্ছে F0 F1 বস্তু। এই F1 হচ্ছে ফার্নান্ডেজ মোরাম অধ একক, আর বিটা হচ্ছে ক্রিস্টি। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।